114 টি সূরার মধ্যে থেকে সূরাতুল ফুরকান হচ্ছে একটি সূরা 114 চ্যাপ্টারস ইন দা হোলি কোরআন এর মধ্যে সূরা ফুরকান হচ্ছে একটা চ্যাপ্টার সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান সূরাতুল ফুরকান এই সূরাটা কোরআনের 18 তম পারায় অবস্থিত কত পারায় 18 আর কোরআনের সূরার ধারাবাহিকতা অনুসারে ধারাক্রম অনুসারে এই সূরাটা কোরআনের 25 নম্বর সূরা কত নাম্বার 18 পারায় 25 নাম্বার 18 পারায় 25 নাম্বার এই সূরার আয়াত সংখ্যা 77 আয়াত সংখ্যা 77 সূরাটা মাক্কি সূরা হিজরতের আগে নাজিল হয়েছে ফুরকান সূরার নাম হচ্ছে ফুরকান এই ফুরকান তো 77 আয়াত এত আয়াতের তাফসীর করা যাবে না শেষ রুকু 6টা রুকু আছে 6 নম্বর রুকু থেকে কথা শুনবো যেখানে আল্লাহ তাআলা রহমানের প্রিয় বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন আমরা আল্লাহর বা রহমানের প্রিয় বান্দা হতে চাই কি চাই না সূরাতুল ফুরকান সূরার নাম ফুরকান এটা কোরআনের আরেকটা নাম শুধু কোরআনই কোরআনের নাম নয় কোরআন ছাড়াও কোরআনের আরো নাম আছে না নাই যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব আমাদের এই কালামুল্লাহ মাজিদ কোরআনের আরেকটা নাম কি আল কিতাব যেমন সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড দ্যার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই নো ডাউট নো সাসপিশন ইন ইট এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী সুবহানাল্লাহ পড়ে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব কোরআনের আরেকটা নাম কি আচ্ছা কোরআনের আরেকটা নাম হচ্ছে আযিকির কোরআনের আরেকটা নাম কি এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি আপনারা কি মনে করছেন শুধু এটাই জিকির না কোরআন তেলাওয়াত করা এটা সবচেয়ে বড় জিকির সুবহানাল্লাহ সালাত আদায় করা সবচেয়ে বড় জিকির এজন্য আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আযিকির রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয় আমি এই উপদেশ বাণীকে জিকিরকে তোমাদের জন্য নাজিল করেছি নিশ্চয় এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তাহলে কোরআনের প্রথমে নাম পেলাম এক নাম পেলাম আল কিতাব আওয়াজ করে বলেন কি পেলাম দুই নম্বরে পেলাম আল জিকির কি পেলাম কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান যে সূরার তাফসীর শুনতে আজকে আমরা বসেছি কি নাম এটা কোরআনের একটা নাম সূরাতুল ফুরকানের শুরুতে আল্লাহ বলছেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا প্রশংসা সেই আল্লাহর সুমহান সেই সত্তা যিনি তার বান্দার কাছে ফুরকান নাজিল করেছেন মানে কোরআন নাজিল করেছেন যাতে করে এই কোরআন দিয়ে তার বান্দা মানে বিশ্ব নবী গোটা বিশ্বের সবাইকে সতর্ক করে দিতে পারে কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান এটাও কোরআনের একটা নাম ফুরকান মানে কি ফুরকান মানে দ্য ক্রাইটেরিয়ান মানদণ্ড ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং সত্য মিথ্যার মাঝে এই কোরআন হচ্ছে পার্থক্যকারী আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল কোরআন পড়লে জানা যায় কোনটা হক কোরআন পড়লে জানা যায় কোনটা বাতিল এজন্য অনেক ষড়যন্ত্র আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায় যাতে আমরা হক বাতিলের পার্থক্য খুঁজতে না পারে জোরে বলেন ঠিক কি না না কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা যাবে না আপনি কোরআন পড়েন কোরআন পড়লে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ হুজুরের কাছে যাওয়া লাগবে না আপনি নিজেই বুঝবেন এই জন্য যারা বলে খবরদার কোরআন ধরো না কোরআন ছুবে না এটা আলেমদের কিতাব আমরা কি বুঝবো এদের কথা শোনা যাবে আমরা কোরআন পড়তে চাই কোরআন জানতে চাই কোরআন মানতে চাই কোরআন দিয়ে জীবন গড়তে চাই কারণ কোরআন এমন এক কিতাব
যে কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আমার সমাজটা শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে কারণ ইটস এ প্রবলেম সলভিং গাইডবুক কোরআন কখনো ঝামেলা পাকায় না সমস্যা তৈরি করে না কোরআন সমস্যার সমাধান করে দেয় ইট উইল প্রোভাইড ইউ দ্য সলিউশন ইফ ইউ ওয়ান্ট টু চেক সামথিং চেক উইথ দ্য হোলি কোরআন ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট সামথিং টেস্ট উইথ দ্য হোলি কোরআন ইফ ইউ ওয়ান্ট টু ইভালুয়েট সামথিং জাস্টিফাই উইথ দ্য হোলি কোরআন কারণ কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে বাংলাদেশের জন্য আপনাদের মন কাঁদে কষ্ট লাগে মালয়েশিয়ায় ভালো লাগে না ভালো লাগে কার কার হ্যাঁ হ্যাঁ কারোই তো ভালো লাগে না দেখি ভালো লাগে ওই যে এই দেশের জামাই যারা হয়েছে একে ভালো লাগে মালয়েশিয়া স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ এরকম আমরা মালয়েশিয়ার জন্য দোয়া করি এরকম দেশ খুঁজে পাওয়া দুষ্কর হ্যাঁ তিন জাতি কি সুন্দর বানাইছে সাতু মালয়েশিয়া আলহামদুলিল্লাহ পড়েন এই যে ক্ষমতার রদ বদল হইল কোনো রক্তপাত হয়েছে তো এগুলো শিখেন না কেন এগুলো দেশে নেন না কেন আমরা বাংলাদেশে যে বানাবো সাতু বাংলাদেশ ঠিক কিনা এই বিবাদ এই রক্তপাত এই প্রহসন এই অপরাজনীতি আমরা আর চাই আমরা চাই আমাদের দেশের রাজনীতিবিদরা ভদ্র হোক সভ্য হোক জনগণকে নিয়ে ভাবুক ওই দিন একটা রিপোর্ট দেখলাম কি গাছ নারিকেল গাছের দাম কত দেশ নিয়ে অনেক টেনশন সবার টিনের দুইটা ছাপরার দাম কত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ তুমি হেফাজত করো আমাদের নেতা নেত্রীদেরকে তুমি সহি বুঝ দাও মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির আয়োজনে আজকে এই প্রোগ্রাম আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রমজান আলী ভাই ওয়াকিদুজ্জামান ডাবলু ভাই সহ পুরো ম্যানেজমেন্ট টিম সিকিউরিটি টিম সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই রেগুলার আপডেট দিয়েছে আমাকে একটা প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করে তারা জানে এটা কত কঠিন আর এটা যদি দেশের বাইরে হয় আপনারা তো এসে বলতেছেন হুজুর কই আসে না কেন গরম লাগে কেন এসি নাই কেন দেখা যায় না কেন কত কোশ্চেন কিন্তু গত সাত দিন যাবত এই ম্যানেজমেন্ট টিম এই ডিসিপ্লিন টিম এরা ঘুমায় নাই এরা খাইতেও পারে নাই আমরা এই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ ওনাদেরকে কবুল করুক আল্লাহ ওনাদেরকে এরকম চমৎকার আরো প্রোগ্রামের অ্যারেঞ্জ করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আজকের ভিড় দেখে ভাইরা বলতেছে যে পরে স্টেডিয়ামে করা হবে আসবেন আসবেন আপনারা সবাই আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওয়াসিলা বানাও মিডিয়া কর্মী যারা এসেছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই অনেক কষ্ট করে আপনারাও ভিড় সামলে আপনাদের ক্যামেরাগুলো সেট করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা যারা তাদেরকেও ধন্যবাদ উপস্থাপক ভাইকে ধন্যবাদ ব্যাকস্টেজের যে টিম তাদেরকে ধন্যবাদ মালয়েশিয়ান যে সমস্ত ভাইরা এই অনুমতি দিয়েছে তাদেরকে ধন্যবাদ সামনে সারির কমিউনিটি লিডার্স সবার নাম বলতে পারলে ভালো লাগতো ধন্যবাদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এবার শুরু করি উপস্থাপক ভাই বলেছেন যে সূরা ফুরকানের শেষ রুকু থেকে আমরা কথা শুনবো আজকে ইনশাআল্লাহ বলেন ধৈর্য আছে আপনাদের কোরআনে মোট সূরা কয়টা হ্যাঁ আওয়াজ করে বলতে হবে কয়টা আমরা মানবো কয়টা হ্যাঁ ভাগাভাগি করবেন না
আল্লাহরে মসজিদ দিয়া দেই, আল্লাহরে মসজিদ মাদ্রাসা এতিমখানা দিয়া দিলাম, দুনিয়ার রাজত্ব আমরা নিয়ে নিলাম, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, এরকম করা যাবে? গোটা দুনিয়াটাই কার, ভাগাভাগি করা যাবে? তো 114টি সূরার মধ্যে থেকে সূরাতুল ফুরকান হচ্ছে একটি সূরা, 114 চ্যাপ্টারস ইন দ্য হোলি কোরআন, এর মধ্যে সূরা ফুরকান হচ্ছে একটা চ্যাপ্টার। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। সূরার নাম কি? আমি যখন প্রশ্ন করব মেহরবানি করে আমার প্রশ্নের উত্তর দিবেন, খুব লম্বা চূড়া বক্তব্য করব না। অনেক চাকরিজীবী ভাইরা আছেন, ফ্যাক্টরি ওয়ার্কাররা আছেন, কালকে ওয়ার্কিং ডে, সকালে যেই আবার চাকরিতে ঢুকতে হবে। সো যত সংক্ষেপে পড়া যায় আমরা কথা শেষ করে ফেলব ইনশাআল্লাহ। সূরার নাম আওয়াজ করে আমি যেভাবে বলি এভাবে বলেন, সূরাতুল ফুরকান। এই সূরাটা কোরআনের 18তম পারায় অবস্থিত। কত পারায়? আর কোরআনের সূরার ধারাবাহিকতা অনুসারে, ধারাক্রম অনুসারে এই সূরাটা কোরআনের 25 নম্বর সূরা। কত নম্বর? 18 পারায় 25 নম্বর, 18 পারায় 25 নম্বর। এই সূরার আয়াত সংখ্যা 77, আয়াত সংখ্যা 77। সূরাটা মাক্কি সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে। কি সূরা? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। সূরার নাম কত পারায়? কত নাম্বার সূরা? আয়াত কয়টা? সূরাটা মাদানী, সূরাটা মনে থাকবে ইনশাআল্লাহ পড়েন। ফুরকান, সূরার নাম হচ্ছে ফুরকান। এই ফুরকান তো 77 আয়াত, এত আয়াতের তাফসীর তো করা যাবে না। শেষ রুকু, ছয়টা রুকু আছে, ছয় নম্বর রুকু থেকে কথা শুনবো, যেখানে আল্লাহ তাআলা রহমানের প্রিয় বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমরা আল্লাহর বা রহমানের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? সূরাতুল ফুরকান, সূরার নাম ফুরকান। এটা কোরআনের আরেকটা নাম, ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। শুধু কোরআনই কোরআনের নাম নয়, কোরআন ছাড়াও কোরআনের আরো নাম আছে না নাই? যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব, আমাদের এই কালামুল্লাহ মাজিদ কোরআনের আরেকটা নাম কি? আল কিতাব। যেমন সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সবাই পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দা বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, দ্যার ইজ নো ডাউট ইন ইট, এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নো ডাউট, নো সাসপিশন ইন ইট। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? না। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। পড়ে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব, কোরআনের আরেকটা নাম কি? আচ্ছা, কোরআনের আরেকটা নাম হচ্ছে আয-যিকির, কোরআনের আরেকটা নাম কি? এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আপনারা কি মনে করছেন শুধু এটাই জিকির? না, কোরআন তেলাওয়াত করা এটা সবচেয়ে বড় জিকির, সুবহানাল্লাহ। সালাত আদায় করা সবচেয়ে বড় জিকির, এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আয-যিকির। রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমি এই উপদেশ বাণীকে জিকিরকে তোমাদের জন্য নাজিল করেছি, নিশ্চয় এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয় আমি জিকিরকে নাজিল করেছি, জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন, জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন। তাহলে বোঝা গেল কোরআনের আরেকটা নাম কি? জিকির। এই তো তাফসীর বুঝতেছেন, কোরআনের আরেকটা নাম কি? জিকির। এই জিকিরকে, এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি আল্লাহ।
আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি সুবহানাল্লাহ পড়ে তাহলে কোরআন নাযিল করেছে কে আল্লাহ হেফাজত করবেন কে আল্লাহ এখন আমরা কি করব হ্যাঁ আমাদের মাধ্যমে এই কোরআনকে আল্লাহ হেফাজত করবে ঠিক কি না পৃথিবীতে যত কোরআন আছে সব কোরআনকে যদি আগুন দিয়ে জ্বালায় দেন তাহলে তো আর কোরআন থাকবে না না আমাদের হাফেজ ভাইদের কলিজার ভিতরে কোরআন আছে না নাই যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পড়েন আল্লাহু আকবার কি চমৎকার লিখেছে আগুন লেগে যদি কোরআনের ছাপাখানা পুড়ে যায় লাইব্রেরিগুলো যদি জ্বলে যায় সব যদি সারখারও হয়ে যায় কিন্তু পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব না প্রায় 1 কোটি হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 1 কোটি এই হাফেজদের হৃদয়ে কোরআন আছে না নাই আছে আমরা শুধু ছাপাখানায় ছাপিয়ে রাখি না শুধু কোরআন আমরা হৃদয়ে ঢুকিয়ে রাখি ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয় আমি কোরআনকে এই জিকিরকে উপদেশ বাণীকে নাযিল করেছি আর নিশ্চয় এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়েছি সুবহানাল্লাহ পড়েন তাহলে কোরআনের প্রথমে নাম পেলাম এক নাম পেলাম আল কিতাব আওয়াজ করে বলেন কি পেলাম আল কিতাব দুই নম্বরে পেলাম আল জিকির কি পেলাম জিকির কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান আল ফুরকান যেই সূরার তাফসীর শুনতে আজকে আমরা বসেছি কি নাম এটা কোরআনের একটা নাম সূরাতুল ফুরকানের শুরুতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিলআলামিনা নাযীরা প্রশংসা সেই আল্লাহর সুমহান সেই সত্তা যিনি তার বান্দার কাছে ফুরকান নাযিল করেছেন মানে কোরআন নাযিল করেছেন যাতে করে এই কোরআন দিয়ে তার বান্দা মানে বিশ্ব নবী গোটা বিশ্বের সবাইকে সতর্ক করে দিতে পারে তাহলে ফুরকান প্রবাসী ভাইয়েরা মুখস্থ রাখবেন কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান এটাও কোরআনের একটা নাম ফুরকান মানে কি ফুরকান মানে দ্য ক্রাইটেরিয়ান মানদণ্ড ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং সত্য মিথ্যার মাঝে এই কোরআন হচ্ছে পার্থক্যকারী আল ফারিক বাইন আল হক ওয়াল বাতিল কোরআন পড়লে জানা যায় কোনটা হক কোরআন পড়লে জানা যায় কোনটা বাতিল এজন্য অনেক ষড়যন্ত্র আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায় যাতে আমরা হক বাতিলের পার্থক্য খুঁজতে না পারি জোরে বলেন ঠিক কি না না কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা যাবে না আপনি কোরআন পড়েন কোরআন পড়লে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ হুজুরের কাছে যাওয়া লাগবে না আপনি নিজেই বুঝবেন এজন্য যারা বলে খবরদার কোরআন ধরো না কোরআন ছুঁবে না এটা আলেমদের কিতাব আমরা কি বুঝবো এদের কথা শোনা যাবে আমরা কোরআন পড়তে চাই কোরআন জানতে চাই কোরআন মানতে চাই কোরআন দিয়ে জীবন গড়তে চাই কারণ কোরআন এমন এক কিতাব যে কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আমার সমাজটা শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে কারণ ইটস এ প্রবলেম সলভিং গাইডবুক কোরআন কখনো ঝামেলা পাকায় না সমস্যা তৈরি করে না কোরআন সমস্যার সমাধান করে দেয় ইট উইল প্রোভাইড ইউ দ্য সলিউশন ইফ ইউ ওয়ান্ট টু চেক সামথিং চেক উইথ দ্য হোলি কোরআন ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট সামথিং টেস্ট উইথ দ্য হোলি কোরআন ইফ ইউ ওয়ান্ট টু ইভালুয়েট সামথিং জাস্টিফাই উইথ দ্য হোলি কোরআন কারণ কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে আল্লাহ আওয়াজ করে বলতে হবে সমাধান দিলেন কে আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না টিভির পর্দায় কোথায়
সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন ইন দিস দুনিয়ায় আখিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে ঠিক কি না এই যে কত সমস্যা আমাদের জীবনে এর সমাধান যদি খুঁজতে হয় কোরআনের দিকে ফিরে যেতে হবে রাজি আছেন রাজি আছেন কারণ এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে কোনটা হক কোনটা বাতিল এটা আমাদেরকে চিনিয়ে দেয় এখানে ধাক্কা ধাক্কি কিসের বাম দিকে ভাবছি দেশের বাইরে যে একটু শান্তিতে কথা বলবো এখন ভিড় আমার পিছু ছাড়ে না এই যে এটা বারবার বন্ধ করে দিলে ওরা ধাক্কাবে এটা খোলাই থাক থাকলে ওই দূর থেকে একটু যদি দেখা যায় তাহলে ওনারা একটু শান্ত থাকবে সবচেয়ে ভালো ছিল বাইরে যদি এলইডি একটা স্ক্রিন দেওয়া যেত তাহলে ঢুকতে না পারলেও দেখতে পারতো ইনশাআল্লাহ এগুলো নোট নোটে নিচ্ছে কমিউনিটি লিডাররা নেক্সটে আবার আয়োজন করলে এগুলো সব বাস্তবায়ন হবে তবে বিশৃঙ্খলা করা যাবে না করা যাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটা সম্পাদিত হচ্ছে অর্গানাইজিং কমিটিকে আমি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ ক্রাউড ইটস নট এ ইজি জব এত সহজ না এগুলা এজন্য সহযোগিতা করবেন প্রিয় ভাইরা যারা শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না ভিড় না করে আপনি সহযোগিতা করেন আপনি ধাক্কা মারলে আওয়াজ করলে আমরা ওদিকে তাকাবো আপনাকে নিয়ে কথা বলতে শুরু করবো প্রোগ্রাম পণ্ড হবে এজন্য মেহরবানি করে কোনো আওয়াজ হবে না আমি সবাইকে দেখতে পাচ্ছি এই যে সিকিউরিটির যারা আছে এদেরকে সহযোগিতা করেন তাহলে সম্মানিত সুধী আমরা জানতে পারলাম কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব আরেকটা নাম হচ্ছে আজ-জিকির মাশাআল্লাহ আরেকটা নাম হচ্ছে আল ফুরকান যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় তো আমরা সূরাতুল ফুরকান থেকে কথা শুনবো সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ১২টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কয়টা আজকে আমরা এগুলো শুনবো শুধু শোনার জন্য কি জন্য শুনবেন মানার জন্য বোঝার জন্য নিজের জীবনকে পরিবর্তনের জন্য ঠিক কি না আমি প্রায় বলি সব বলা হয়েছে ডান দিকে গেলে জান্নাত বাম দিকে গেলে জাহান্নাম কিন্তু ডিসিশন আপনাকে নিতে হবে দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার ইউ হ্যাভ টু পিক অ্যান্ড চুজ দ্য রাইট ট্র্যাক আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্ত পারে আপনার জাহান্নামের লাকড়ি বানাতে সিদ্ধান্ত আপনার আমরা কি শক্ত সিদ্ধান্ত নিতে রাজি আছি রাজি আছি সবাই মাশাআল্লাহ তুমি কবুল করো সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তার প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা বলেছেন কয়টি আওয়াজ করে বলতে হবে উপরের ভাইরা কি রাগ করছেন কথা বলেন না কেন মোট কয়টি গুণাবলী কয়টা শুনবেন ১২টাই শুনবেন আল্লাহ বলছেন আমার রহমানের বান্দাদের কিছু গুণাবলী আছে ইবাদুর রহমান তাদের ১২টা গুণাবলী আছে এই ১২টা গুণাবলী যাদের মধ্যে থাকবে তাদের জন্য আমি জান্নাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখে দিব কোথায় বরাদ্দ বসুন্ধরায় পূর্বাচল বাড়িধারা কোন জায়গায় আরো জোরে বলতে হবে অ্যাপার্টমেন্ট লাগবে জান্নাতে এক একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত জানেন হ্যাঁ বাংলাদেশে যখন আমরা শুনি ৩০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ৪০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ওয়াও কত বিশাল অবাক হয়ে যায় সবচেয়ে ছোট সাইজের জান্নাতের অ্যাপার্টমেন্ট যে পাবে তার অ্যাপার্টমেন্টের সাইজ হবে এই দুনিয়ার ১০ গুণ বড় সুবহানাল্লাহ একটু আস্তে বলেন ১০ টাইমস বিগার দ্যান দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর চাইতে ১০ গুণ বড় হবে আপনার অ্যাপার্টমেন্টের সাইজ আল্লাহ আকবার আল্লাহ ওই জান্নাতে যেন আমরা যেতে পারি আমরা যেন সেই জান্নাতে বড় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারি তুমি তৌফিক দাও তো অ্যাপার্টমেন্টের মালিক হতে হলে ১২টা গুণ আপনাদের মধ্যে থাকতে হবে
আজকে এই 12টা গুণ নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো মনোযোগ আছে আল্লাহ ইরশাদ করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما سبحان الله قرآن الله بلن عباد الرحمن رحمن ربندر الله نجر نام دیئے رحمن الله نام کی রহমান মানে কি মেহেরবান দয়াময় তার দয়া শেষ আছে না আল্লাহর মায়ার কোনো শেষ আছে না আল্লাহ রহমান নামে কোরআন একটা সূরাও দিয়েছেন আছে কোরআন একটা সূরা আছে নাম কি পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে রহমান আল্লামাল কোরআন তিনি হচ্ছেন রহমান দয়ার সাগর আল্লাহ বলছেন তোমরা হলে ইবাদুর রহমান ওই রহমানের গোলাম আমরা কার গোলাম গোলামের আরবি হচ্ছে আব্দ গোলামের আরবি কি আব্দ এই আব্দের বহুবচন হচ্ছে ইবাদ আব্দের বহুবচন কি সেখান থেকে আল্লাহ বললেন ইবাদুর রহমান আমরা রহমানের গোলাম নিজেরা আল্লাহর গোলাম বলতে খারাপ লাগে আপনাদের ভালো লাগে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে যখন পরিচয় দিতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম পরে বলতেন আমি রাসূল সুবহানাল্লাহ বিশ্ব নবী যখন নিজের পরিচয় দিতেন তিনি বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু নিশ্চয় আমি আল্লাহর আব মানে গোলাম দ্বিতীয় পর্যায়ে তিনি বলতেন আমি আল্লাহর রাসূল আবার বিশ্ব নবী যখন দোয়া করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম নিজেকে দেখেন ছোট করার নিজেকে আল্লাহর সামনে তুচ্ছ করার কি সুন্দর অ্যাটিটিউড কি সুন্দর বাক্য আল্লাহ ইন্নি আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম ওয়াবনু আবদিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম আমার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ সেও গোলাম আমরা সব গোলাম সুবহানাল্লাহ পড়েন এই জন্য নিজেকে গোলাম বলে পরিচয় দিতে আপনাদের খারাপ লাগে আমরা কার গোলাম সবাই বলতে পারছেন আমরা কার গোলাম ওয়া ইবাদুর রহমান এই রহমানের গোলাম যারা হবেন যারা নিজেকে রহমানের গোলাম বলে পরিচয় দিবেন রহমানের গোলাম হিসেবে নিজেকে ধন্য মনে করবেন তাদের 12টা গুণ থাকতে হবে প্রথম গুণ হলো আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তারা অত্যন্ত নম্র বিনয়ের সাথে হেঁটে যায় আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে এবার আর ডানে বাঁয়ে করা যাবে না কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে একেবারে আমার দিকে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কারণ যারা রহমানের বান্দা তারা বেয়াদব হতে পারে না বিনয়ী তারা ভদ্র মান তাওয়াদা তারাফা যে নিচু হতে চায় আল্লাহ তারে টেনে উপরে ওঠায় ঠিক কি না এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ পৃথিবীতে আল্লাহর বিধান আল্লাহর সুন্নাত আপনি এরকম করতে চাইবেন আল্লাহ ধাক্কা মেরে উপরে উঠাইতে চাইবে আর আপনি এমনি উঠতে চাইবেন আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায় দিবে ঠিক কি না এজন্য রহমানের বান্দারা ভরসা রাখে একজনের উপর তিনি কে এজন্য তারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে কাউরে কষ্ট দেয় না
কারণ বীরত্বের কারণ হয় না ভদ্রভাবে হাঁটে তাদের চলনে বলনে কথার মধ্যে থাকে নম্রতা আপনারা কেমনে হাঁটেন ভদ্রভাবে হাঁটেন তো খেয়াল রাখবেন মিলাবেন নিজের সাথে যে আমি ভদ্রভাবে ভদ্রচিতভাবে নম্রভাবে হাঁটি কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন ইনদামা ইয়ামশিয়া আলাল আরদ কাআন্নাহু ইয়ানহাবতু মিন সাবাব উঁচু জায়গা থেকে ঢালুর দিকে নিচে নামতে আমরা যেমনি খুব সাবধানে পা ফেলে ধীরে ধীরে হাঁটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান্তরাল জমিনে হাঁটার সময় ঠিক এইভাবে সুন্দরভাবে হাঁটতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মধ্যে একটা আর্ট ছিল হাঁটার ভেতরেও একটা মুনশিয়ানা ভাব ছিল সুবহানাল্লাহ পড়েন তাহলে বিনয়ের সাথে আমরা হাঁটব ভদ্রভাবে হাঁটব ভদ্রভাবে রাস্তায় চলা এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য ওয়ালা তামশি ফিল আরদি মারাহা অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কিসের অহংকার তোমার মিয়া কিসের অহংকার এত অহংকার আর দাম্ভিকতা নিয়ে কিসের হাঁটা কি অহংকার করার কি আছে তুমি তোমার পা দিয়ে জমিন ফাটাতে পারো না তুমি লাফিয়ে পাহাড়ের সমান উঁচু হতে পারো না তো অহংকার কিসের তোমার অহংকার সাজে একজনের তিনি কে এজন্য আল্লাহ বললেন বিনয়ী হও নম্রভাবে চলাফেরা করো ভদ্রভাবে হাঁটো কিসের তোমার অহংকার মানুষের কখনো অহংকার থাকতে পারে না সাধারণ তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি ওই তুচ্ছ পানির সৃষ্টি মানুষ দুনিয়াতে আসার পরে দুর্বল গায়ে কোনো জামা ছিল না কাপড় ছিল না গায়ে শক্তি ছিল না ছিল দুনিয়াতে যখন আসছেন এখন তো বাহাদুরি দেখান ওই সময় বাহাদুরি ছিল নাকি এখন কয় সব আমার আমার ক্ষমতা খায়া ফেলামো আমি তো যখন আসছিলেন দুনিয়াতে শক্তি ছিল তুচ্ছ পানি থেকে আসছেন গায়ে কাপড় ছিল হ্যাঁ অল আর নাকেড উলঙ্গ আবার যখন চলে যাব যখন চলে যাব কি কি নিয়ে যাবেন কাফনের পকেটে করে নিবেন কি কি বলেন তাহলে যখন এসেছি তখনও নাকেড জামা নাই কিছু নাই কিছু করবার মতন শক্তি নাই আবার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব তখন আমার সাথে কেউ থাকবে না ঠিক কি না এমন কি আমার কাঁধের যে দুইজন ফেরেশতা তারাও পালিয়ে যাবে ঠিক কি না দুই কাঁধে জিচ্ছিল যে তোমারে দুইজন পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রে যাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কি না আসলাম একা চলে যেতে হবে একা তুচ্ছ এক ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এজন্য মানুষের হৃদয়ে অহংকার শোভা পায় না অহংকার একজনের চাদর তিনি কে তাহলে যখন হাঁটবেন খুব অহংকার করে হাঁটবেন তাই না কিভাবে হাঁটবেন বলেন নম্রভাবে ভদ্রভাবে ইটস নট নেসেসারি ইয়ামশুনা আলাল আরদি শুধু হাঁটা বোঝানো হয়েছে ড্রাইভিং এর উদ্দেশ্য হাঁটার সময় যেমনি অহংকার দেখানো যাবে না ড্রাইভ করার সময় মাস্তানি করা যাবে না অনেকে রাফলি ড্রাইভ করে এটাও রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে হুন্ডা আছে কার কার দেখি নাই আচ্ছা আছে অনেকের প্রিয় ভাইয়েরা হুন্ডা যারা চালান রাফলি ড্রাইভ করা যাবে না যদি আপনি রহমানের বান্দা বলে নিজেকে দাবি করেন হুন্ডা চালানোর মধ্যে নম্রতা থাকতে হবে অনেকে খুব রাফলি ড্রাইভ করে সাইলেন্সার লাগায় এটার কি বলে সাইলেন্সার লাগালে কি হয় আওয়াজ হয় আশেপাশের লোকদের খুব আরাম লাগে কেমন লাগে এই যে বড় বড় কন্ডোমিনিয়ামস আমি মাঝে মাঝে থাকি অনেক জায়গায় তো দেখি রাত তিনটার দিকে রেস দিতেছে রেস হুন্ডা দিয়ে ভোঁ ভোঁ করে এমন সাইলেন্সার অসুস্থ রুগীরা জেগে যায় এরকম করা যাবে গায়ের এই যে শক্তিটা আজ থেকে 30 বছর পরে আর থাকবে হ্যাঁ থাকবে না এই জন্য রহমানের বান্দা বলে নিজেকে যারা দাবি করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন অন্যের কষ্টের কারণ না হই আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব ভদ্রভাবে নম্রভাবে হাঁটব অন্যের কষ্টের কারণ হব না ড্রাইভ করার সময় ভদ্রভাবে ড্রাইভ মনে থাকবে সবার নম্রভাবে হাঁটার মানে এটা না যে আপনি খুব বাঁকা হয়ে হাঁটবেন খুব দুর্বল
গায়ে শক্তি নাই এরকম না যুবক হাঁটবে যুবকের মতো বাট ভদ্রভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে ঘুরতেন কোন যুবক যদি বাঁকা হয় দুর্বল হয় হাঁটতো কোমরে বাড়ি মারতেন আর বলতেন আনতা মারিদ তুমি কি অসুস্থ কই না তো এমনি আড়স কেন বাঁকা হয়ে হাঁটবি কেন সোজা হয়ে হাঁটবা যুবক নওজোয়ান কিন্তু এই হাঁটার মধ্যে নম্রতা থাকবে ভদ্রতা থাকবে ড্রাইভিং এ নম্রতা থাকবে হুন্ডা রাইড করার সময় নম্রতা ভদ্রতার ছোঁয়া থাকার দরকার আছে না নাই বেশিরভাগ যুবক এখানে আজকে দেখতেছি তুমি খবরদার ড্রাইভিং করার সময় হুন্ডা চালানোর সময় সাইলেন্সার লাগানো যাবে না মানুষের বিরক্তির কারণ হওয়া যাবে না তাহলে আল্লাহ বললেন ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দাদের প্রথম গুণ তারা যখন রাস্তা দিয়ে চলে বিনয়ের সাথে চলে নম্রভাবে চলে তাই না এক নম্বর শেষ মনে থাকবে বুঝে ফেলছেন হজম হয়েছে শুনতে হবে বুঝতে হবে দেন হজম করে ফেলতে হবে ডাইজেস্ট করলে এরপর আমি আরেকটা যাব ডাইজেস্ট হয়েছে কার কার হয়েছে আপনার মানে দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম এই পানি যারা দিচ্ছে তাড়াতাড়ি দিয়ে চলে যাও পানি বারবার দেয়া যাবে না ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ হলো মূর্খরা যখন তাদের সাথে তর্ক লাগতে আসে ঝগড়া লাগতে আসে রহমানের বান্দারা তাদেরকে সালাম দিয়ে কেটে পড়ে ঠিক কিনা মূর্খদেরকে বোঝানোর সুযোগ আছে ওয়াইযা খাতাবা দেখেন কত সুন্দর কোরআনিক অ্যাটিটিউড আল্লাহু আকবার কত সুন্দর কোরআনিক নর্মস এন্ড ম্যানার্স কত সুন্দর ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মূর্খরা যখন ঝগড়া করতে আসে রহমানের বান্দারা ঝগড়া লাগে না ক্বালু সালামা তারা সালাম দেয় সালাম দিয়ে ওইখান থেকে কেটে পড়ে তারা মূর্খদেরকে এড়িয়ে যায় এজন্য মূর্খদের সাথে ঝগড়া লাগা যাবে আমরা যারা রহমানের বান্দা বলে নিজেদেরকে দাবি করি আমাদেরকে গালি দিলে আমরা গালি দিব আওয়াজ করে বলতে হবে আমাদেরকে গালি দিলে আমরা গালি দেব কি দিব আমরা ওদেরকে সালাম দেব আমাদের সাথে হিংসা করলে আমরা হিংসা করব না আমাদেরকে বুলেট মারলে আমরা ফুল ছুড়ে মারি আমাদের সাথে হিংসা করলে আমরা তাদের জন্য দোয়া করি কারণ হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ওরা ওদের হিংসা নিয়ে জ্বলে পড়ে মরুক আমরা ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করব ঠিক কি না ওরা ঝগড়া করতে চাইলে আমরা ঝগড়া করব না ওরা বাজে কমেন্টস করলে আমরা বাজে কমেন্টস করব না কিছু কিছু লোক আছে দেখবেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আছে না নাই এটা সরাসরি হতে পারে ফেসবুক যারা ইউজ করেন ফেসবুকের কমেন্টসে হতে পারে আপনাকে কমেন্টসে গালি দেয় আপনার সাথে তর্ক করে ঝগড়া করে মন্দ কথা বলে আপনাকে ঠাট্টা করে হ্যাও করে অনেক কিছুই করবে আমরা শুধু একটা জিনিস করব কি দিব আজকে থেকে ফেসবুকের কমেন্টসে গালি দিলে কি লিখবেন বকা দিলে হিংসা করলে সবাই বলেন কি লিখবেন মনে থাকবে আমরা সালাম দেই আমরা ঝগড়া করি না আমরা গালির জবাবে গালি দেই না আমরা হিংসার জবাবে প্রতিউত্তরে হিংসা দেই না আমরা ভালোবাসি কারণ ভালোবাসার অনেক শক্তি এটা আপনাদের মুখস্থ আছে তো দেখি হেরে যাবে হিংসা জিতে যায় মনে থাকবে এজন্য আল্লাহ বললেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মূর্খরা যখন ঝগড়া করতে আসে রহমানের বান্দারা ঝগড়া করে না তারা সালাম দেয় কি দেয় পারবেন মনে থাকবে কার কার থাকবে দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তাহলে নম্রভাবে হাঁটবো ঝগড়া করতে আসলে সালাম দেব তিন নাম্বার দুই নাম্বারটা বুঝছেন তো না হজম হয়ে গেছে
তিন নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা রহমানের বান্দারা রাত্রি বেলায় জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে সুজ্জাদান সেজদায় পড়ে চোখের পানি ছাড়ে কিয়ামা রহমানের বান্দারা রাত জেগে সিনেমা দেখে তাই না রাত জেগে বিপিএল এর খেলা দেখে পর্নোগ্রাফি দেখে কি করে সুজ্জাদ ওয়া কিয়ামা সিজদায় লুটিয়ে পড়ে সুবহানাল্লাহ পড়েন রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয় পড়েন রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয় চলনার হাছানি যতই আসুক চলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা তার মানে রহমানের বান্দাদের তিন নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা রহমানের বান্দারা রাত জাগে খেলা দেখার জন্য না রহমানের বান্দারা রাত জাগে পর্নোগ্রাফি দেখার জন্য না রহমানের বান্দারা রাত জাগে সিনেমা দেখার জন্য না রহমানের বান্দারা সেজদায় পড়ে পড়ে কাঁদে তারা কাঁদে কারণ সেজদার যে কত পাওয়ার এটা রহমানের বান্দারা জানে আপনি আল্লাহর কাছে যেতে চান আল্লাহর প্রিয় হতে চান আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব প্রোস্ট্রেট এন্ড কাম ক্লোজার টু মি সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে আসো আপনি যখন সেজদায় লুটিয়ে পড়েন তখন আপনি আল্লাহ সবচাইতে কাছে যান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে সে তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আমরা যখন সেজদা দেই মনে হয় যেন কার্পেটে দেই আমরা যখন সেজদা দেই মনে হয় যেন জায়নামাজের উপরে দেই আমরা যখন সেজদা দেই মনে হয় সুরাওয়ের টাইলসের উপরে দেই কিন্তু বিশ্বনবী বলেন তোমার এই সেজদাটা আল্লাহর পায়ের উপরে যেয়ে পড়ে আল্লাহর কুদরতি পায়ের উপরে তোমার সেজদা পড়ে এজন্য ওই সময় বেশি বেশি দোয়া করো এজন্য লম্বা সেজদা দিবেন নফল নামাজে সামনে আসতেছে রমাদান সাহুর খেতে উঠলে একটু তাহাজ্জুদের সালাত পড়বেন তাহলে আপনি রহমানের প্রিয় বান্দা এই যে ইবাদুর রহমান আমরা রহমানের বান্দা হতে চাই এমনি এমনি এত বিশাল অ্যাপার্টমেন্ট কি এমনি এমনি বুকিং পাওয়া যাবে কথা বলেন সেজদায় পড়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকতে হবে যায় নামাজে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য দিনের বেলায় দিন কায়েমের কাজ করে রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব যখন নামাজে দাঁড়াতেন ঘন্টার পরে ঘন্টা তিনি দাঁড়িয়ে থাকতেন ঘন্টার পরে ঘন্টা রুকু তো করতেন ঘন্টার পরে ঘন্টা সেজদায় পড়ে থাকতেন ছোট্ট একটা ঘর আম্মা জানায় সার ঘর ছোট্ট একটা মাদুর ছোট্ট চাটাইয়ের মধ্যে মাদুরের মধ্যে শুয়ে থাকতেন রাতের বেলা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন এক দেড় ঘন্টা যখন তেলাওয়াত করতেন হাত ব্যথা হয়ে গেলে বিশ্বনবী হাত ছেড়ে দিতেন আবার যত যখন রিল্যাক্স লাগতো বিশ্বনবী আবার হাত বাঁধতেন হাত ছাড়তেন লম্বা রুকু করতেন কিন্তু যখন সিজদায় যাবেন সিজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন চিমটি কাটলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা গুটিয়ে নিতেন বিশ্বনবী সিজদা দিতেন সেজদা দিয়ে আবার দাঁড়িয়ে গেলে আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তেন সুবহানাল্লাহ বললেন না সহিহ বুখারীর হাদিস ছোট্ট চাটাইয়ের মধ্যে ঘুমাতেন ছোট্ট একটা চাটাই এদিকে বিশ্বনবী এদিকে আম্মা জান আয়েশা বিশ্বনবী আগে আগে তাহাজ্জুদের জন্য যখন দাঁড়াতেন লম্বা ঘন্টাখানেক কেরাত করতেন লম্বা রুকু যখন সিজদায় যাবেন জায়গা নেই ওইখানে আম্মা জান আয়েশা শুয়ে আছে তখন পায়ের মধ্যে চিমটি দিলে আম্মা জান আয়েশা বুঝতেন যে বিষ্ণুবী এখন সেজদায় যাবেন আম্মা জান আয়েশা পা গুটায় নিতেন ফাঁকা জায়গাতে বিষ্ণুবী সেজদা দিতেন উঠে গেলে আবার পা বিছিয়ে দিতেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার
এরপর আম্মা যখন উঠতেন ঘন্টাখানেক পরে তাহাজ্জুদের জন্য উঠে দেখতেন বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে বিশ্বনবীর নূরানি মোবারক পাগুলো ফুলের কুম্মটা হয়ে গিয়েছে হাত্তা তাতাফাত্তারা কাদামা বুখারীর বর্ণনা বিশ্বনবীর পায়ের মধ্যে টিউমারের মতো এত মোটা হয়ে গিয়েছে দাঁড়িয়ে থাকতেন লম্বা কিয়াম করতেন আমরা নামাজে তাড়াহুড়ো করি ধীরে স্থির ভাবে সালাত করতে চাই না আমরা যে সব রাজার বড় রাজা মহারাজার সামনে দাঁড়িয়ে আছে এটা আমরা ফিল করতে চাই না আমাদের ব্যস্ততা আমরা বিজি সুপার বিজি সালাতে তাড়াহুড়ো করলে ওই সালাত আল্লাহর কাছে কবুল হয় বিশেষ করে নফল নামাজ একাকী নামাজ ঘরের ভিতরে লম্বা সময় দাঁড়িয়ে পড়বেন লম্বা রুকু করবেন লম্বা সিজদা করবেন পারা যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তার মানে তিন নম্বরে আল্লাহ বললেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে লম্বা লম্বা রুকু করে লম্বা লম্বা সিজদা করে তাড়াহুড়ো করে না তিন নম্বর গেল বুঝতে পেরেছেন সবাই হজম হয়েছে সামনে আগাবো এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা রহমানের বান্দাদের সব সময় কার দোয়া ইসরিফ আন্না আযাবা জাহান্নাম জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো ইন্না আযাবাহা কানা গরামা কেননা জাহান্নামের আগুন বড়ই সর্বনাশা তো ভয়ঙ্কর জায়গা আগুন আর আগুন আগুন সহ্য করতে পারেন মোমবাতি জ্বালিয়ে এই মোমবাতি এর উপরে কয় সেকেন্ড রাখতে পারবেন আঙ্গুল গ্যাসের চুলার উপরে আঙ্গুল ধরে রাখা যায় দেখছেন মাঝে মাঝে কয় সেকেন্ড রাখা যায় পারা যায় তো এক সেকেন্ড রাখতে পারি না ওই আগুনের শাস্তি আমরা সহ্য করতে পারবো খলিকাল ইনসানু দাঈফা আমাদেরকে আল্লাহ দুর্বল করে তৈরি করেছে আমরা বড্ড দুর্বল এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও সব সময় রহমানের বান্দারা এই দোয়াটা করে ইসরিফ আন্না আযাবা জাহান্নাম আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও ইন্না আযাবাহা কানা গরামা জাহান্নামের আযাব বড় সর্বনাশা বড় ভয়ঙ্কর এজন্য স্কলাররা বলে ততটুকু পাপ করেন যতটুকুর শাস্তি হজম করতে পারবেন অতটুকু অন্যায় করবে যতটুকুর মায়ের সহ্য করার ক্ষমতা তোমার আছে কথা বলেন অতটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার সামর্থ্য তোমার আছে জাহান্নামের আগুন সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই এই যে আমরা কিচেনে গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে রান্না করি জাহান্নামের আগুন তো এই গ্যাসের চুলার আগুনের মতো তাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাযিহি তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম গ্যাসের চুলাতে যে আগুন দিয়ে রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না ওই আগুন না এই গ্যাসের চুলার আগুনের চেয়ে কমসে কম 70 গুণ বেশি তেজ ওয়ালা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সব সময় জাহান্নাম থেকে পানা চাইতেন জাহান্নামের আগুনকে রাব্বুল আলামিন নিজের আগুন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন এটা আল্লাহর আগুন কার আগুন সবাই বলেন কার আগুন আল্লাহ এটার নাম দিয়েছেন নারুল্লাহ কি নাম নারুল্লাহিল মুকাদা প্রজ্বলিত আল্লাহর আগুন আল্লাহ কি তত্তলিউ আলাল আফিদা জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছেন এটা আমার আগুন আমার আমি আল্লাহর প্রজ্বলিত আগুন তত্তলিউ আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে লাগে ও ভাই দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে যায় কিন্তু জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সবার আগে কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে তত্তলিউ আলাল আফিদা আগে হৃদয়ে যেয়ে পৌঁছবে ফুয়াদ থেকে আফিদা কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে ভয়ঙ্কর ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে জন্মায়নি আমাদেরকে বানায়নি এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহ
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ এখানে বললেন রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য, চার নম্বরে বললেন যে সব সময় আল্লাহর এই কথা বলে ভয়ে তটস্থ থাকে আর বলে আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আবার বিষ্ণুই বলছেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবাত, চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে কেউ যেন নামাজের সালাম না ফিরায়। কয়টা জিনিস থেকে? এক নম্বরে বিষ্ণুই পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান। আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচান। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচান। পড়ে না আমি রহমানের বান্দাদের মনে সবসময় জাহান্নামের আগুনের ভয়, এজন্য সবসময় আল্লাহরে বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচা। বিষ্ণু ইসলামের জন্য দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মানে হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই দোয়াটা সবাই পারেন? পারেন না সবাই? আমার সাথে আওয়াজ করে করেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এর মানে হচ্ছে হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সব সময় এই দোয়াটা করতে হবে, বেশি 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 করতে হবে। শুধু রমজান মাসেই না, আমরা রমজানে শুধু এই দোয়াটা পড়ি, শুধু রমজানের দোয়া না, সব সময় পড়বেন, সব সময়। মুখস্থ থাকবে তো? এখন যদি মুখস্থ না হয়ে যায় ইউটিউবাররা ভিডিও করে নিচ্ছে, কালকে রাতেই পেয়ে যাবেন, ওখান থেকে খুঁজে খুঁজে কোন জায়গায় কি পয়েন্ট বলেছিলাম টেনে টেনে যার যেটা লাগে মুখস্থ করে নেবেন। পারা যাবে? কয়টা গেল সবাই বলেন? পাঁচ নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দারা যখন দান করে দানের ক্ষেত্রে অপচয় করে না, কৃপণতাও করে না, বরং মাঝামাঝি দান করে। সুবহানাল্লাহ। আপনি যখন দান করবেন বোঝা গেল রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা দান করে, সদাকা করে, চ্যারিটি করে, যাকাত দেয়, ঠিক কি না? কি দেয়? আপনারা যাকাত দেন তো? সামনের সারির যারা আছেন বিজনেস ম্যাগনেট দেন তো আপনারা? হিসেব কষে কষে যাকাত দিয়ে দিবেন। যাকাত যারা দেয় তাদেরকে পছন্দ করে কে? যাকাত দিলে তো সম্পদ কমে যায়, তাই না? যাকাতের একটা অর্থ হচ্ছে আন্নমু, মানে হচ্ছে বর্ধিত হওয়া, বাড়া। যাকাত দিলে কখনো সম্পদ কমে না, বরং বাড়ায় দেয় কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, আপনার হৃদয় পরে খুলবে, আগে হাতটা একটু খুলতে হবে। হাত খুললে হৃদয় ঘুরে দেবে কে? এজন্য রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতাও করে না, কারণ যারা অপচয় করে তারা কাদের ভাই? সবাই বলেন অপচয়কারী শয়তানের ভাই, কৃপণ লোক আল্লাহর দুশমন। এজন্য তারা অপচয়কারী হয় না, কৃপণ হয় না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থায় থাকে, ব্যালেন্স দান তারা করে। আপনার মাসে বেতন 2000 রিংগিট, কয় হাজার বেতন পেয়ে যদি সবটাই দিয়ে দেন তো খাবেন কি? হ্যাঁ, আবার 2000 রিংগিট বেতন, এক টাকাও আপনার পকেট থেকে গরিবের কাছে যায় না, এরকম আছে না নাই? তাহলে সবও দিয়ে দেওয়া যাবে না, যাবে? আপনার স্ত্রীর অধিকার আছে না? ফ্যামিলির ব্যয় আছে না? সব দিয়ে দেওয়া যাবে না। দেখেন ইসলাম কত সুন্দর, রহমানের বান্দাদের অ্যাটিটিউড কত ব্যালেন্সড অ্যাটিটিউড। সব দিয়ে দেওয়া যাবে না, আবার সব ধরেও রাখা যাবে না, মাঝামাঝি। ওখানে বাইনা দালিকা কওয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গায়ে একবার একটা জামা, কয়টা? এক সাইল ফরিয়াদি এসে বলল আতিনি কামিসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার একটা জামা দেন, আমার জামা নাই। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ওই জামাটাই খুলে দিয়ে দিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি না বলতে জানতেন না, কেউ কিছু চাইলে না ফিরিয়ে দিতে জানতেন না, দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বিশ্বনবীর গায়ে এখন জামা নাই,
সাহাবীরা এসে হাজির তিনি বেরোতে পারেন না গায়ে জামা নাই আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা ও নবী বিশ্বাসীরা যখন দান করে দানের সময় কৃপণতাও করে না কিপটামিও করে না তারা অপচয় করে না কৃপণতাও করে না দান করার সময় বুঝে শুনে মাঝামাঝি দান করে মানে আল্লাহ বুঝাতে চাইলেন নবী জামা যদি দুইটা থাকতো তাইলে না হয় একটা দিতেন কয়টা থাকলে শুনতেছেন মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে দুইটা যদি থাকতো একটা দিতেন ছিল কয়টা এটা দিয়ে দিলে আপনি গায়ে দিবেন কি এখন আল্লাহ বুঝাতে চাইলেন এটা দেয়া ঠিক হয় নাই একটা যেহেতু ছিল আপনি হক বেশি হকদার দুইটা থাকলে দিতে পারতেন যেহেতু একটা আপনার একটাই রাখা দরকার ছিল তার মানে দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান মধ্যমপন্থী হতে হবে রহমানের বান্দারা মধ্যমপন্থী বাড়াবাড়িও করে না সারাসারিও করে না মাঝামাঝি থাকে বাড়াবাড়ি করবেন সারাসারি কই থাকবেন কই থাকবেন মাঝামাঝি তাহলে রহমানের বান্দারা দান করে ভারসাম্যপূর্ণ দান তারা কৃপণ না তারা দান করে দানকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে এবং যারা দানশীল তারা কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে আল্লাহ এত সওয়াব আল্লাহ এগুলো তো আমি করি নাই আল্লাহ বলবে তুমিই করেছ কিন্তু তারা বলবে না আমি করি নাই এত সওয়াব করলে তো আমার জানার কথা ছিল আল্লাহ বলবে ওই যে দান করেছো ছোট ছোট দান ওই দানের সওয়াবগুলোকে আমি পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি দান করতে রাজি আছেন তো এজন্য পাঁচ নম্বরে আল্লাহ বললেন মুমিন বান্দারা যারা রহমানের বান্দা বলে নিজেকে দাবি করে তারা দান করে ভারসাম্যপূর্ণ দান আমরা যেন বেশি বেশি দান করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও কয়টা গেল ছয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার রহমানের বান্দাদের ছয় নম্বর বৈশিষ্ট্য তারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকে না ডাকে একজনকে তিনি কে তার নাম কি এজন্য ডাকতে হবে একজনকে তার নাম নাকি খাজা বাবারে ডাকবেন শাহালি বাবা অমুক বাবা তমুক বাবা কতজনকে ডাকা যাবে কজনকে ডাকতে হয় দেখছেন কি বলছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকে না একজনের জিকির হবে তিনি কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনকে ডাকলাম কয়জনকে ডাকছেন এখন ওনার ডাকের পাশাপাশি যদি আবার বলি খাজা বাবা অমুক বাবা ডাকা যাবে হ্যাঁ ডাকা যাবে একজনকে ডাকতে হয় ডাকতে হবে কয়জনকে এখন জিকির শুরু করলাম ওনার সাথে অন্য বাবাদেরকেও ডাকা শুরু করলাম অমুক বাবা তমুক বাবা এই বাবা সেই বাবা হইল খবরদার এটার নাম তাওহীদ একজনকে ডাকতে হয় গোটা বিশ্বের সব নবীরা আল্লাহর ওলিরা এই নামটা ডাকতেন কি সুন্দর নাম আল্লাহ আল্লাহকে আপনাদের আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আবার বলেন ইয়া আল্লাহ ডাক দিলেই উনি ডাকে সাড়া দেয় ডাক দিলেই ডাকে সাড়া দেয় আমরা আল্লাহর দিকে এক বিঘত যেতে চাইলে আল্লাহ দুই বিঘত আসে আমরা এক হাত যেতে চাইলে আল্লাহ আমার দিকে দুই হাত আসে আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চাইলে আল্লাহ আমার দিকে দৌড় মেরে আসে ওই আল্লাহরে থুইয়া শাহালি বাবা ল্যাংটা বাবা অমুক বাবা মনে থাকবে বুঝাতে পারবেন না মানুষকে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন আল্লাহ বললেন জেনে বুঝে খবরদার আমার সাথে অন্য কাউকে শরীক করো না সেজদা পাওয়ার মালিক একজন তিনি কে আল্লাহ জিকির হবে একজনের নামে তিনি কে আল্লাহ
আমাদের সব বিপদ দূর করতে পারেন তিনি কে আল্লাহ যাদের সন্তান হয় না সন্তান দেয় একজন তিনি কে আল্লাহ বাচ্চা দেয় কে আল্লাহ নাকি মাজারে মানত করলে বাচ্চা পাওয়া যায় আল্লাহ মাজারে মানত করলে যদি বাচ্চা পাওয়া যায় তো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে মানত করে গরু যে বাছুর দেয় আকল খাটান মাজারে মানত না করলে যদি বাচ্চা পাওয়া না যেত বছর বছর যে গরু বাছুর দিচ্ছে এই গরু যে কোন মাজারে মানত করে আসছে এজন্য আল্লাহ বললেন ইয়াহা বলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাইয়াশা উল্লুকুর আমি যারে চাই তারে ছেলে দেই তিনি কে আল্লাহ আমি যারে চাই তারে মেয়ে দেই তিনি কে আবার আমি যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই কে আল্লাহ আবার আমি যাকে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে আল্লাহ এরকম আছে না অনেক আল্লাহ দেয় নাই পরীক্ষা নিচ্ছে আছে না নাই এজন্য জপতে হবে একটা নাম একজনকে আমরা জপি একজনের কাছে চাই অসুস্থ আপনি সুস্থ করে দিবে কে ভিসায় সমস্যা ব্যবস্থা করতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা খুলে বলবেন কার কাছে সেজদায় পড়ে আল্লাহর এগুলো বলতে পারবেন পারা যাবে না সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে বলতে হবে একজনের কাছে তিনি কে এই জায়গায় ভেজাল লাগানো যাবে দিস ইজ কল্ড তাওহীদ ওয়াননেস অফ গড আমরা হচ্ছে মুয়াহিদুন সম্মানিত ভাইরা আমরা এক আল্লাহ বিশ্বাস আমরা ঘুরে ফিরে সবার কেন্দ্র এক জায়গায় তিনি কে ওনার কাছে চাই ওনার কাছে সেজদায় লুটিয়ে পড়ি উনি আমাদের সব দেন উনি ছাড়া অন্য কাউকে আমরা ডাকতে পারি না সেটাই আল্লাহ বললেন আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকে না মনে থাকবে ডাকলে সব শেষ আল্লাহ সব মাফ করে শিরকের গুনাহ মাফ করে না আপনি আল্লাহ ছাড়া শাহালি বাবারে যদি ডাক দেন আর মুমিন থাকবেন কি হবেন না মুনাফিক না মুশরিক কি হবেন এই শিরক এটা বড় ক্যান্সার এটার কোনো অ্যানসার নাই আল্লাহ সব মাফ করে কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না এজন্য আমরা যখন কোনো ইবাদত করতে যাই আল্লাহ আগে ঘোষণা নেয় বলে ঘোষণা দে শিরক করিস নাকি আগে বল আমরা যখন ওযু করে নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পরে আগে বল তুই মুশরিক কিনা আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا تقول كي بولي وما أنا من المشركين أمرا بولي نا نا الله كوري نا شرك كوري نا تمار دل اللو كامي আবার যখন হজে যায় আরাফাতের ময়দানে সাদা একটা চাদর গায়ে দিয়ে সাদা লুঙ্গি গায়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলে হজ পরে আগে বল মুশরিক নাকি তুই আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আলা না না শিরক করি না তোমার দলের লোক আবার যখন কুরবানের দিনে ছুরি নিয়ে পশু জবাই শুরু করি আল্লাহ বলে জবাই করে আগে বল কারে মানুষ আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ তোমার নামে তোমারে জপি তুমি সব চাইতে বড় তুমি ছাড়া কোনো রব নাই জপতে হবে একজনের নাম তিনি কে তাহলে শিরক করা যাবে না একটা হাদিসে কুদসি শুনেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইবনা আদম লাউ আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া হে বনি আদম কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ বোঝা নিয়ে গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে এই জমিন পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব এজন্য প্রোগ্রামের শুরুতে আমরা গীবতকে কি বলে দিছি
এখন প্রোগ্রামের মাঝখানে আমরা শিরকও না বলে দিব পারবেন শিরক আমরা কি বললাম না ইংরেজিতে নো শিরকে এই প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম خلاص এটা নো হয়ে গেছে সাত নম্বর আল্লাহ বললেন ওয়ালা ইয়াকতুলুনা নফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না অন্যায় ভাবে হত্যা সমাজে আছে না নাই আছে গুম করার সিস্টেম আছে না নাই আছে বিচার বহির্ভূত হত্যা অন্যায় ভাবে হত্যা গুলি করে হত্যা কত ভাবে যে হত্যা সমাজে আছে রহমানের বান্দারা অন্যকে হত্যা করে নিজের হাত রাঙায় না কারো প্রাণ নষ্ট করে না কারণ প্রাণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না যেটা তুমি দিতে পারো না এটা তুমি নিতে প্রাণ হত্যা এত মহাপাপ কেন মানুষ হত্যা কারণ মানুষ প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কম্পিউটার বানাতে পারে স্যাটেলাইট বানাতে পারে মানুষ কি আরেকটা মানুষ বানাতে পারে না কথা বলেন না মানুষ একটা মানুষ বানাতে পারে না যেটা তুমি বানাতে পারো না সেটা তুমি কেড়ে নিতে পারো এজন্য ওয়ালা ইয়াকতুলুনা নাফস মানুষ মানুষকে হত্যা করে না এটা মহাপাপ অনেক বড় পাপ মানুষ হত্যা করা কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন কয়টা এক হাক্কুল্লাহ মানে আল্লাহর হকের বিচার আল্লাহর হকের বিচার আল্লাহ শুরু করবেন নামাজ দিয়ে কি দিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন আর এদিকে শুরু করবেন হাক্কুল ইবাদ বান্দার হকের বিচার এটা শুরু করবেন রক্তের বিচার দিয়ে কিসের বিচার সর্বপ্রথম কাবিলের বিচার আল্লাহ করবেন কারণ আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ এই কাবিল পৃথিবীতে প্রথম হত্যার সুন্নাত চালু করছে সে প্রথম হত্যাকারী মার্ডার কেসের আসামি নাম কি এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে তার পার্সেন্টেজ গুণা কাবিলের আমল নামে আছে না নাই রক্তের বিচার দিয়ে আল্লাহ কেয়ামতের ময়দানে বিচার শুরু করবেন এই জন্য খবরদার অন্যের রক্তে যেন আমি আমার হাতকে না রাঙ্গাই হত্যা করা মহাপাপ মহাপাপ যতগুলো হত্যা হয়েছে পৃথিবীতে এগুলোর বিচার সেদিন করবে কে আল্লাহ সেদিন এগুলোর বিচার করে ছাড়বে এজন্য খবরদার রহমানের বান্দারা কারো প্রাণ নাশ করে না অন্যকে মারে না হত্যা করে না পাশাপাশি নিজেকেও মারে না আপনি কি মনে করছেন যে অন্যেরে মারা হারাম কিন্তু নিজেরে মারা জায়েজ আমারে আমি মেরে ফেলবো তোমার কি বলা যাবে না ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা নিজেদেরকে ধ্বংস করে দিও না ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আত্মহত্যা মহাপাপ যেহেতু প্রাণ মানুষ বানাতে পারে না তাই মানুষ অন্যায় ভাবে কারো প্রাণ নিতেও পারবে না অন্যের প্রাণ নাশ করা যেরকম পাপ নিজেকে শেষ করাও পাপ আত্মহত্যা করা কি সবাই বলেন সুইসাইড করা কি মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা যে মানুষ যেভাবে নিজেকে হত্যা করবে কিয়ামতের ময়দানে ওইভাবেই তার শাস্তি কেউ ছুরি মেরে নিজে হত্যা করেছে নিজেকে সে শুধু ছুরি ঢুকাবে পেটে কেউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে বিষ খাবে শুধু কিয়ামতের ময়দানে যে মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মরেছে সে শুধু গলায় ফাঁস দিতেই থাকবে এজন্য রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা নাফস অন্যায় ভাবে সে কাউকে মারে অন্যের রক্তে নিজের হাতকে রাঙানো যাবে মনে থাকবে তো মনে থাকবে একবার আট নম্বর আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন রহমানের বান্দারা কখনো ব্যভিচার করে না কি করে না মানে জিনা করে না অন্যায় ভাবে কারো সাথে পাপ সম্পর্কে জড়ায় না ওয়ালা ইয়াজনুন জিনা করে না যুবকদের ওয়াজ আসছে এখন আল আইনান ইয়াজনিয়ান ওয়া জিনাহুমা আন-নাযর চোখেরও জিনা আছে চোখের জিনা হচ্ছে নজর ডিরেক্টলি কেউ ব্যভিচার করে না ধাপে ধাপে এই জিনার দিকে যায় এই প্রবাস জীবনে এটা অনেক জরুরি ওয়াজ যুবক ভাইরা যারা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাযর সাহামুন মাসমুমুন মিন সিহামে ইবলিস নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরে বাণের মধ্যে থেকে ভয়ঙ্কর একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে ঠিক কি না ওই জন্য জিনাকে হারাম করেছে কে পরকীয়া হারাম করেছে কে অর্থাৎ বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে এগুলোর হারাম করছে কে বিয়ের আগে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে ভালোবাসার প্রচলন শুরু হয়েছে এটা ইসলামে আছে কথা বলেন
রহমানের বান্দা বলে যদি নিজেকে দাবি করেন এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ানো যাবে না আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনার কাছেও যেও না এজন্য বিয়েকে সহজ করে দেন তাহলে জিনা কঠিন হয়ে যাবে আওয়াজ করে একটু বলেন তো আমাদের দেশে বিয়ে করা সহজ না জিনা করা সহজ অনেকে হয়তো বুঝতে পারে নাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিয়ে সহজ না জিনা সহজ কারণ বিয়ে করতে কি লাগে টাকা লাগে চাকরি লাগে নিজের পায়ে দাঁড়ানো লাগে এস্টাবলিশ হওয়া লাগে 10 লাখ টাকা দেন মোহর লাগে আর জিনা করতে কি লাগে কিছুই লাগে না তুমি আমি রাজি আর এখন তো মানে জিনার রমরমা ব্যবসা আছে না নাই জিনার খরিদ্দার এক মহিলাকে ধরছে গভর্নমেন্ট সে জিনার প্রোডাকশন হাউস বানায় থুইছে এলিট সোসাইটির জন্য আহা আল্লাহ তুমি হেফাজত করো নাম তো জানেন আপনারা এই জেনে রাখেন আমার মুখ দিয়ে এই বাজে নাম বের করার দরকার নাই আল্লাহ তুমি হেফাজত করো এই আওয়াজ করে বলে ফেলতেছে আবার সবার মুখস্থ না তাহলে দেশ এখন কোথায় দাঁড়িয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিয়েকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যেই সমাজে জিনা সহজ ওই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমাজে বিয়েটা কত সহজ ছিল জানেন এক সাহাবী এসে বললে বিয়ে করব আল্লাহ রাসূল বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিছু নাই কিছু না থাকলে বিয়ে করবা কি করে আল্লাহ রাসূল বললেন কোরআন মুখস্থ পারো পারি এক যুবতী মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলো তুমি তো অবিবাহিত তুমি কি কোরআন পারো না আমি কোরআন পারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুবতী সাহাবী আর যুবতী মহিলা আর যুবক সাহাবীর সাথে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ের পরে যুবতীকে বললেন মা তুমি কোরআন পারো না আর তোমার স্বামী কোরআন পারে তোমার স্বামী প্রতিদিন তোমাকে কোরআন শিখিয়ে দিবে এই কোরআন শিখানোটাই তোমার বিয়ের মোহর কি সহজ মসজিদে বিয়ে হইতো খেজুর খাওয়ায় দিত যাও খেজুর খেয়ে সবাই আমাদের জন্য দোয়া কর সহজ না কঠিন বিয়েটা এরকম সহযোগ আমরা চাই কি চাই না এই জেনার সয়লাব থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করার দরকার আছে রে নেই কি সহজ হয়ে গেছে দেখছেন জিনা করানোর জন্য ফ্যাক্টরি খোলা বসছে এই মহিলা ফ্যাক্টরি খুলে বসছে আস্তে আস্তে ফলের বেড়াল সব বেরোচ্ছে নাম কিছু বেরোয়েছে আরো বেরোবে কি ভয়ানক অবস্থা এই জিনা কিভাবে কমাবেন এক নাম্বার সমস্যা হচ্ছে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে ফ্রি মিক্সিং জায়গা মতো হাত দেন কি মতো জায়গা মতো হাত দিলে কাজ হবে যেখানে যত ফোটা সেখানে তত ফোটা ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে অবাধ মেলামেশা এই যে কম্বাইন্ড যে শিক্ষা ব্যবস্থা ছেলে মেয়েরা একসাথে ক্লাস করে আছে না নাই সেখানেও যদি ড্রেস কোডের বালাই থাকতো শালীনতার বালাই থাকতো একটা কথা ছিল বালাই নাই আপনি অবাক হবেন শিক্ষক ক্লাস থেকে চলে গেলে ক্লাসের ছাত্র ছাত্রীরা অন্তরঙ্গ মেলামেশা করে ক্লাসের মধ্যে একে অপরকে আলিঙ্গন করে গালে কিস দিচ্ছে ঠোঁটে কিস দিচ্ছে অন্য বান্ধবীরা বন্ধুরা আবার এটা ভিডিও করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো ভাইরাল কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ কিভাবে বাঁচাবেন বাংলাদেশকে আপনি এই ফ্রি মিক্সিং অবাধ মেলামেশা থামায় দিতে হবে নাম্বার ওয়ান দিস ইজ দ্য প্রেসক্রিপশন নাম্বার ওয়ান নাম্বার টু জি বাংলা স্টার জলসা ইন্ডিয়ান যত সিরিয়াল আছে এগুলোর বন্ধ করতে হবে মাশাআল্লাহ বুঝা গেছে এই জি বাংলার কারণে খুব ঝামেলা আছে সবাই
ওখানে শালির সাথে কিভাবে পরকিয়া করা যায়, চাচির সাথে প্রেম, শাশুড়ির বউরে ফিয়া শাশুড়ির লগে প্রেম, এগুলোর প্রশিক্ষণ দেয়া হয় এই সমস্ত চ্যানেলগুলোতে। বাড়িয়ে বললাম নাকি? এগুলো বন্ধ করে দেন, অশ্লীল যত চ্যানেল আছে এগুলো দেখা বন্ধ করতে হবে। নাম্বার থ্রি, যথাযথ ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা যতটুকু আছে ওইটারও কমায় দেয়া হচ্ছে, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এগুলো ডেভেলপ না করলে, ইম্প্রুভ না করলে যৌন হয়রানি, ইফটিজিং আমাদের দেশ থেকে বন্ধ হবে রহমানের বান্দাদের। আট নম্বর গুণাবলী, ওয়ালা ইয়াজনুন, এরা জিনা করে না, এরা ইফটিজিং করে না, এরা নিজের লজ্জা স্থানের হেফাজত করে। রাজি আছেন তো সবাই? চোখের হেফাজত করতে হবে, দেখতে মনে চাইবে দেখা যাবে না, কারণ হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? নয় নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। বাংলাদেশে তো মিথ্যা সাক্ষীটা কি নাই? লা ইয়াশহাদূনা যুর মিন আকবারিল কাবায়ের, আযামিল কাবায়ের, অনেক বড় কবিরা গুনায় মিথ্যা সাক্ষী দেয়, টাকা খেয়ে সাক্ষী দেয়, আছে না নাই? কোরআন হাতে নিয়ে বলে, যাহা বলিব সত্য বই, যা বলে সবই, কোরআন হাতে নিয়ে বলছে যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না, কিন্তু যা বলছে সবটাই। এরা সবাই রহমানের বান্দা, রহমানের প্রিয় বান্দা। ফাজতানিবু রিজসা মিনাল আওসাম ওয়াজতানিবু কওলা যুর, এই মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো। বিশ্বনবী একবার হেলান দেওয়া, এইভাবে হেলান দিয়ে বলতেছেন, জানো সবচেয়ে বড় কবিরা গুনা? সাহাবারা বললেন, আপনি ভালো জানেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, প্রথম কবিরা গুনা হচ্ছে শিরক করা, দুই নম্বর কবিরা গুনা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, তিন নম্বর বলার সময় এইভাবে উঠলেন। সিরিয়াসলি প্রথমে হেলান দেয়া ছিলেন, হেলান দিয়ে কথা বলতেছেন, জানো সবচেয়ে বড় কবিরা গুনা কি? সাহাবারা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, এক নম্বর আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর মাতা পিতার অবাধ্য হওয়া, তিন নম্বর বলার আগে এইভাবে উঠলেন, উঠা বললেন, আলা ওয়া কওলা যুর, আলা ওয়া শাহাদাতা যুর, আলা ওয়া শাহাদাতা যুর, আলা ওয়া শাহাদাতা যুর, কতবার যে বললেন অভাব নাই, বলতেই লাগলেন, বলতেই লাগলেন। সাহাবারা বললেন, লাইতাহু সাকাতা, ইস বিষ্ণুবীর কষ্ট হয়ে যাচ্ছে, এবার যদি একটু থামতো। সুবহানাল্লাহ, বলবেন না? শাহাদাতা যুর, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষীর সয়লাব আমাদের দেশের কোর্টগুলোতে, সাক্ষীকে গুম করা হয়, টাকা দিয়ে সাক্ষী কিনা হয়, আছে না নাই? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এমনটা হতে পারে? মিথ্যা সাক্ষী দেয়া যাবে না, সত্য সাক্ষী দিতে হবে। রাজি আছেন তো? মিথ্যা সাক্ষী দিবেন কেউ? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এগারো নম্বরে আল্লাহ বললেন, দশ নম্বরে আল্লাহ বললেন, ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দাদের দশ নম্বর বৈশিষ্ট্য, অনর্থক কোনো কাজের পাশ দিয়ে যখন যায় অত্যন্ত ভদ্রভাবে নিজের সম্মান বজায় রেখে সেখান থেকে চলে যায়। যেখানে আজেবাজে কাজ হয়, অনর্থক খারাপ কাজ হয়, তার পাশ দিয়ে যদি ক্রস করা লাগে সে নিজের সম্মান বজায় রেখে ওখান থেকে চলে যায়। এখানে বুকিত বিনতাং নামে একটা জায়গা আছে না, রাতে কি হয়, নাচানাচি, গান বাজনা, অশ্লীলতা, কোনো কারণে তার পাশ দিয়ে যদি আপনাকে যেতে হয়, মাররু কিরামা, নিজের সম্মান বজায় রেখে দ্রুত ওই জায়গা প্রস্থান করতে হবে, ঠিক কিনা? নাকি নাচানাচি দেখলে দাঁড়ায় পড়েন? দাঁড়ানো যাবে? নিজের সম্মান, নিজের ইমান নিয়ে ওই জায়গা থেকে দূরে সরে যেতে হবে। এটা রহমানের বান্দার দশ নম্বর বৈশিষ্ট্য, মনে থাকবে তো? এগারো নম্বর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের সামনে যদি আল্লাহর কোরআন দিয়ে কোনো উপদেশ দেয়া হয়, তারা না দেখার ভান করে থাকে না, না শোনার ভান করে থাকে না, বরং কোরআনের উপদেশটা শুরুতেই মানা শুরু করে দেয়। কোরআন দিয়ে যদি রহমানের বান্দাকে কখনো উপদেশ দেয়া হয়, এটা দুঃখী রুবি আয়াতিল্লাহ,
শুনে না এরকম ভান করে না বোঝে না এরকম ভান করে না বরং যেটাই বলা হয়েছে সেটাই তারা মেনে নেয় ঠিক কি না কারণ আয়াতটা কার আল্লাহ হুকুমটা কার আল্লাহ আদেশটা কার আল্লাহ আল্লাহর আদেশ আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে যখন ভার্ডিক্ট জারি হয় এটা দিয়ে যখন কেউ বোঝায় সাথে সাথে সে মেনে নেয় ওইখানে সে বাড়াবাড়ি করে আল্লাহ আমার জন্য এরকম হতে পারে তুমি তৌফিক দাও বারো নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বারো নম্বরে রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলের কারণ বানিয়ে দাও নেককার স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ আমার স্ত্রীটা যেন এমন হয় যার সাথে দুনিয়াতে যেমনি একই ছাদের নিচে জান্নাতেও যেন এক জান্নাতে থাকতে পারে আমার স্ত্রীর চেহারার দিকে তাকালে তার ভদ্রতা তার ইবাদত তার ধার্মিকতা দেখলে যেন আল্লাহ আমার চোখ জুড়িয়ে যায় এমন স্ত্রী আমাকে দাও আল্লাহ আমাকে এমন নেককার সন্তান দাও আমার সন্তানের দিকে তাকালে যেন আমার চোখ জুড়িয়ে যায় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয় এই জন্য রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্ত্রী আর সন্তানদেরকে এমন বানাও যাদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় বিয়ে করো নাই কারা কারা দেখি আত্মল অবিবাহিত বেশি মনে হচ্ছে তোমাদের দোয়া সূরা আল ফুরকান আয়াত নাম্বার 74 আয়াত নাম্বার এই দোয়াটা করতে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম আল্লাহ এমন নেককার স্ত্রী সন্তান আমাকে দাও যাদের দিকে তাকালে আমার হৃদয়ে জড়িয়ে যাবে তার মানে রহমানের বান্দারা সবসময় দোয়া করে আল্লাহর কাছে স্ত্রীদের জন্য সন্তানদের জন্য ঠিক কিনা যারা বাবা মা হয়েছেন দোয়া করবেন বাবা মার দোয়া ছেলে মেয়েদের জন্য অনেক জরুরি আমাদের কাছে আসে হুজুর আমার ছেলে একটু দোয়া করেন তো আমরা দোয়া করে দেই হুজুর একটু ফু দিয়ে দেন তো ফু দিয়ে দেই হুজুর একটু মাথায় হাত বুলিয়ে দেন হাত বুলিয়ে দেই কিন্তু আমরা বলি আপনার ছেলে মেয়েদের জন্য সবচেয়ে কার্যকরী দোয়া ইফেক্টিভ দোয়া হচ্ছে আপনার নিজের দোয়া আপনি বাবা আপনি দোয়া করবেন আপনি মা আপনি দোয়া করবেন গোটা বিশ্বের সবাই মিলে দোয়া করলে একদিকে আপনার দোয়া আরেকদিকে আপনার দোয়া আগে আল্লাহর আরশে পৌঁছে যাবে এজন্য আমরা যেন আব্বা আম্মার দোয়া নেই তাহলে বারো নম্বরে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ নেককার সন্তান দেন স্ত্রী দেন যাদের দেখলে আমার চোখ জুড়ায় আই খুলার আমার স্ত্রী সন্তান যেন আমার আই খুলার হয় তাদেরকে দেখলে যেন চোখ জুড়ায় এই বারোটা কাজ যারা দুনিয়ার বুকে করবে আল্লাহ বললেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা এই বারোটা কাজ দুনিয়ার বুকে যারা আঞ্জাম দিবে তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্টের বরাদ্দ দিবে কে অ্যাপার্টমেন্ট পাইছেন বুঝে পাইছেন এবার ওই যে শুরুতে বলছিলাম বারোটা কাজ করলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে আল্লাহ এখানে বলছেন যারা ধৈর্য ধারণ করে এই বারোটা বৈশিষ্ট্য নিজের মধ্যে লালন করবে ধারণ করবে আর অনুশীলন করবে তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়া হবে ইলাক্কানা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা সেখানে তাদেরকে ওয়েলকামিং রিসেপশন দেওয়া হবে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হবে একবার পর ওই জান্নাতে ঢুকবে আর কোনোদিন ওই জান্নাত থেকে বেরোবে না পড়েন সুবহানাল্লাহ কে কে ওই জান্নাতে যেতে চান জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমিন 12টা গুণ কয়টা সবাই বলেন বুঝতে পেরেছেন হজম করতে পারছেন তো এই 12টা গুণ যদি লালন করা যায় তারা আসলেই হবে রহমানের প্রিয় বান্দা আর তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিবে কে আমি এক মিনিটে এই 12টা গুণের কথা আরেকবার আপনাদেরকে শোনাচ্ছি নাম্বার 1 রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটবে অহংকারীর মতো হাঁটবে কিভাবে হাঁটবে নম্রভাবে হাঁটবে দুই নাম্বার মূর্খরা যখন তাদের সাথে ঝগড়া করতে চাইবে গালি দিবে তারাও গালি দিবে কি দিবে রাতের বেলা সারা রাত জেগে হিন্দি সিনেমা দেখবে সিজদায় লুটিয়ে পড়বে তাই না চার নাম্বার আল্লাহর কাছে জাহান্নামের আজাব থেকে পানাহ চাইবে পাঁচ নাম্বার দান করার সময় অপচয় না কৃপণতাও না বরং মাঝামাঝি ছয় নাম্বার আল্লাহর সাথে কারো কাউকে ডাকা যাবে একজনকে ডাকতে হবে কে অন্যায় ভাবে হত্যা করা যাবে কাউকে নিজেকেও শেষ করা যাবে আট নাম্বার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ানো যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরকিয়া শুধু বিয়ে শুধু কি বিয়ের কথা বললে খুব খুশি সবাই নয় নাম্বার কোর্টে যে মিথ্যা সাক্ষী দিতে হবে নাকি দেয়া যাবে না দশ নাম্বার অশ্লীল আজে বাজে খারাপ কাজ কোথাও হচ্ছে তার পাশ দিয়ে যেতে হলে কিভাবে যেতে হবে নিজেকে সেফ রেখে নিজের সম্মান বজায় রেখে ইমান বজায় রেখে এগারো নাম্বার কোরআন দিয়ে যদি আল্লাহর আয়াত দিয়ে যদি কেউ আমাদেরকে উপদেশ দেয় সাথে সাথেই মেনে নিতে হবে বারো নাম্বার আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও নেককার স্ত্রী দাও এই বারোটা গুণ যদি কেউ ধারণ করে জান্নাতের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিবে কে আমরা আল্লাহর কাছে কামনা করি আজকের এই উইসমা কনভেনশন হলে আমরা এখানে যেমনি একসাথে বসে এই সুন্দর পরিবেশে আল্লাহর কালাম কালামুল্লাহ মাজিদের কথা শুনলাম আমরা আল্লাহর জান্নাতে যেন এভাবে একসাথে বসতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমার যে ভাইরা দূর দূরান্ত থেকে আপনারা এসে অনেক রাত পর্যন্ত কষ্ট করে বসে থেকে আজকের এই প্রোগ্রামটাকে সার্থক করেছেন আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আজকের মাহফিলটা যেন আল্লাহ তাআলা আমাদের সবার নাজাতের ওসিলা বানায় বিশেষ করে আয়োজক কমিটিকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই নিরলস সপ্তাহখানিক চেষ্টা প্রচেষ্টা করে অনেকবার ট্রেনিং দিয়ে তারা তাদের টিমগুলোকে রেডি করেছে আল্লাহ তাআলা আমাদের আয়োজক কমিটিকেও কবুলের মঞ্জুর করে নাও আমাদের কিছু বোনরা এসেছে আমি দেখতে পাচ্ছি ওই পাশে ওনারাও জায়গা পায়নি কষ্ট করে শুনেছে আল্লাহ তুমি আমাদের বোনদেরকে কবুলের মঞ্জুর করো আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যতগুলো কথা বললাম তার সবগুলো কথা প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে এখন ছোট্ট করে একটু দোয়া হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar. Bishalakashir malik, zaminir malik, pahadir malik, surjer malik, chandrer malik, navamondoler malik, bhumondoler malik. তোমার আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় পর্বত নবমণ্ডল আর ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট রে আল্লাহ ছোট দুটি হাত পেতে তোমার শাহী দরবারে আমরা ফরিয়াদ করছি আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি maaf করে দাও আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সবাইকে maaf করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরগুলোরে জান্নাতের টুকরা বাড়িয়ে দাও রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দাও কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন গঠন করতে পারি তৌফিক দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও কালামুল্লাহ মাজিদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আমরা সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আমরা তোমার প্রিয় বান্দাদের 12টি গুণের কথা পড়েছি এই গুণগুলো আমল করে তোমার প্রিয় বান্দাদের খাতায় যেন নিজেদের নাম লেখাতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন গাইডলাইন গুলো নিজেদের জীবনে মেনে চলে জান্নাতের সেই লোভনীয় অ্যাপার্টমেন্টের মালিক যেন হতে পারি তৌফিক দাও আল্লাহ আমরা জাহান্নাম থেকে পানা চাই তোমার কাছে জান্নাত চাই اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار اللهم أجرنا من النيران بحرمة القرآن রব্বুল আলামিন যারা টাকা ব্যয় করে অর্থ ব্যয় করে শ্রম ব্যয় করে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের উইসমা এমসি কনভেনশন হলের বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্রে আমপাং এলাকায় আজকের এই তাফসির প্রোগ্রামের আয়োজন করেছে যারা কষ্ট করেছে সহযোগিতা করেছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে রাখ আমার কোন ভাইয়ের হৃদয়ে কোন জ্বালা যন্ত্রণা কি চাহিদা আমি জানি না আমার ভাইদের মনের সব নেক ইচ্ছাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকি তোমার গোলামের মতো বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো গোটা বিশ্বের সব মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আলামিন করোনা ভাইরাস থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমরা নাফরমানি ছেড়ে অহংকার ছেড়ে আমরা যাতে তোমার খাঁটি বান্দায় রূপান্তরিত হতে পারি তৌফিক দাও মালয়েশিয়ার উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো নতুন প্রধানমন্ত্রীকে তুমি ভালো ভালো কাজ করার তৌফিক দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله ديكي لا رسول الله روضة باكر كناري